এবারের প্রশ্ন মহিলাদের মধ্যে থেকে। গুড ইভিনিং স্যার, আমি ডক্টর পূজা, পেশায় ফিজিওথেরাপিস্ট। স্যার, আপনি আপনার লেকচারে এই কথাগুলো বলেছিলেন, আমি সেগুলো আরেকবার বলছি। আপনি বলেছেন যে সব মুসলিম যদি চরমপন্থী হয় তাহলে মানুষের সমস্যাগুলোর সমাধান হবে। আমি ছোট একটা কারেকশন করেছি, আপনার চাইতে আমি অনেক ছোট, সেজন্য ক্ষমা চাইছি। তবে আমার কাছে মনে হয় যে আপনি যদি এভাবে বলতেন তাহলে কথাটা আরো গ্রহণযোগ্য হতো। যদি সব মানুষ চরমপন্থী হয় তাহলে মানুষের সমস্যাগুলোর সমাধান হবে। হতে পারে সেই মানুষ মুসলিম বা হিন্দু বা খ্রিস্টান বা অন্য ধর্মের। ডক্টর পূজা খুব সুন্দর প্রশ্ন করেছেন, আমি ভুল বলে থাকলে সেটা স্বীকার করতে কোনো আপত্তি নেই। এই প্রশ্নোত্তর পর্বটা সেজন্যই, যদি বলি 2 + 2 = 5, আপনি শুধরে দিতে পারেন যে 5 না 4। আমি একজন মানুষ, আমি কম্পিউটার না, আর আমারও ভুল হতে পারে, সেজন্য প্রশ্নোত্তর পর্বের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আপনার মন্তব্যটা সম্পর্কে বলি, আমি বলেছি সবাই যদি চরমপন্থী মুসলিম হয় সব সমস্যার সমাধান হবে। আপনি সেটা শুধরে দিয়ে বললেন যে আমি যদি এখানে বলতাম যে সব মানুষ যদি চরমপন্থী হয় সব সমস্যার সমাধান হবে, চরমপন্থী হবে কোন ক্ষেত্রে? যেভাবে যেভাবে আপনি বলেছেন, যেভাবে আপনি যেমনটা বলেছেন, চরম পরোপকারী, চরম দয়ালু। যদি আমার লেকচারটা শুনে থাকেন, আমি বলেছি যে চরমপন্থী মুসলিম সেই হতে পারে যে চরম দয়ালু, চরম ক্ষমাশীল, চরম পরোপকারী, চরম ভাবে সৎ, চরম ন্যায়বান। একজন ডাকাত তো চরমপন্থী হতে পারে, যে ডাকাতি করে ধর্ষক চরমপন্থী হতে পারে। যদি বলি সবাই চরমপন্থী হলে সমাধান, তাহলে সেই ধর্ষক খুশি হবে, সে তো একজন চরমপন্থী ধর্ষক, তাই না? অথবা একজন চরমপন্থী সন্ত্রাসী, এটা অন্য অর্থে। অপরাধীদের সন্ত্রস্ত করার কথা এখানে বলছি না, নিরীহ মানুষকে সন্ত্রস্ত করার কথা বলছি। কারণ সাধারণত সন্ত্রাসী বলতে বোঝানো হয় যারা নিরীহ মানুষকে সন্ত্রস্ত করে। এদিক থেকে কোনো মুসলিমেরই সন্ত্রাসী হওয়া উচিত না। বোন, আমি যদি পুরো ব্যাপারটা অনুবাদ করি তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। আমি যেটা বলেছিলাম, প্রত্যেক মানুষ যদি চরমপন্থী মুসলিম হয়, অর্থাৎ যদি প্রত্যেক মানুষ একেবারে চরমভাবে শান্তিকামী হয়, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, তাহলে মানুষের সব সমস্যার সমাধান হবে। যেহেতু আরবি শব্দটা ব্যবহার করেছি, এটা আবার অনেকে হজম করতে পারে না। আপনার কথা বলছি না বোন, আমি মিডিয়ার কথা বলছি, ইসলাম অথবা মুসলিম এই কথাগুলো তারা হজম করতে পারে না। তাই আমি কথাগুলো অন্যভাবে বলছি, যাতে করে অমুসলিমরাও এটা বুঝতে পারে। যদি প্রত্যেক মানুষ একেবারে চরমভাবে শান্তিকামী হয়, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে, মানুষের সব সমস্যার সমাধান হবে, হোক সেই মানুষ মুসলিম, হিন্দু বা খ্রিস্টান। এরপরে যদি বলেন হোক সে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ধর্ষক, ডাকাত, তাহলে কোনো কাজ হবে না বোন। কারণ মুসলিম মানে যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, তাকে মুসলিম হতেই হবে। হিন্দু কেউ আল্লাহর কাছে আত্মসমর্পণ করলে খুব ভালো হবে না? না না না, বোন আমাকে বলতে দেন, পরের প্রশ্ন পরে করেন, তখন উত্তর দেব। ঠিক আছে, আপনি ঠিকই বলেছেন। হিন্দু শব্দটার মানে কি জানেন আপনি? হিন্দু হলো একটা ভৌগোলিক অবস্থান। হিন্দু মানে সেই মানুষগুলো যারা থাকে ইন্ডিয়ায়। এভাবে বললে আমিও একজন হিন্দু বোন, আমিও একজন হিন্দু মুসলিম ভৌগোলিক অবস্থানের দিক থেকে। তবে এই হিন্দু শব্দটা প্রথম ব্যবহার করেছে আরবরা যখন তারা ইন্ডিয়ায় এসেছিল। যখন সৌদি আরবে গিয়েছিলাম তারা বলে হিন্দিয়া, হিন্দিয়া, হিন্দু। এটা জানেন, হিন্দু বলতে ভৌগোলিক অবস্থানকে বোঝানো হয়, কিন্তু এখন শব্দটাকে ভুল অর্থে প্রয়োগ করা হয় একটা ধর্মকে বোঝানোর জন্য। স্বামী বিবেকানন্দের কথা অনুযায়ী তিনি বলেছেন, এই ধর্মের অনুসারীদের বলা উচিত বেদান্তবাদী, কারণ তারা বেদের কথা মেনে চলে। হিন্দু শব্দটা একটা মিসনোমার। বিশেষজ্ঞদের জিজ্ঞেস করেন, আপনি বললেন একজন হিন্দু কি মুসলিম হতে পারে? ভৌগোলিক অবস্থান বললে আমি একজন হিন্দু, আমি ইন্ডিয়াতে বাস করি, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, আমি একজন শান্তিকামী মানুষ। তবে প্রত্যেক মানুষ, এক মিনিট বোন, এক মিনিট, আমেরিকানরাও ভালো মানুষ হতে পারে, ইংরেজরাও ভালো মানুষ হতে পারে। যদি বলি পৃথিবীর সব মানুষ ইন্ডিয়ায় থাকবে, সেটা এখানে সম্ভব হচ্ছে না, তাহলে সবাই হিন্দু হতে পারছে না। বোন আগে উত্তরটা শেষ করতে দেন, আপনি প্রশ্ন করেছেন আমি সেটার উত্তর দিচ্ছি। আপনি প্রশ্ন করেছেন আমি উত্তর দিচ্ছি, আপনি আরেকটা চান্স পাবেন, সমস্যা নেই বোন, অবশ্যই। তবে আগে শেষ করতে দেন, আপনি যে শব্দটা বলেছেন সেটার অর্থ আপনার জানা উচিত। যদি পৃথিবীর সবাই ইন্ডিয়ায় থাকে, ইন্ডিয়ার সরকার সমস্যায় পড়ে যাবে। তারা বলে হাম দো হামারে দো, এককে বাদ আবি নেহি, দোকে বাদ কাবি নেহি, ফ্যামিলি প্ল্যানিং এর কথা বলে।
আমরা দুজন সন্তান দুজন, হাম দো হামারে দো একে বাদ আবি নেহি দো কে বাদ কাবি নেহি। এক সন্তানের পরে একটু বিরতি, দ্বিতীয় সন্তানের পরে আর কোনো সন্তান নেবেন না। ফ্যামিলি প্ল্যানিং এ সম্পর্কে বলেছি কোরআন এন্ড মডার্ন সায়েন্সে। তাই বোন, আপনি যে শব্দটা বলেছেন সেটার অর্থ না জানলে আপনি ভুল বুঝতে পারেন। আপনি যদি একজন হিন্দু হন, ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করেন, এরপর যদি বেদ মেনে চলেন, আমার লেকচার যদি দেখে থাকেন, ইসলাম ধর্ম আর হিন্দুইজমের মধ্যে সাদৃশ্য নিয়ে বেদ বলছে তোমরা এক ঈশ্বরকে বিশ্বাস করবে। যদি বেদের কথা মানেন, উপনিষদে উল্লেখ আছে, ছান্দোগ্য উপনিষদ 6 নম্বর অধ্যায়ের 2 অনুচ্ছেদের 1 নম্বর পরিচ্ছেদে বলা হয়েছে যে এককাম এবি দ্বিতীয়াম, ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই। বেদে উল্লেখ করা হয়েছে যজুর্বেদের 32 নম্বর অধ্যায়ের 3 অনুচ্ছেদে আছে নাতাস্তি প্রতিমা আস্তি, মহান সৃষ্টিকর্তার কোনো প্রতিমা নেই। প্রতিমা মানে ছবি, মূর্তি, ভাস্কর্য, ফটোগ্রাফ। বেদের কথা অনুযায়ী মহান সৃষ্টিকর্তার কোনো ছবি নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো মূর্তি নেই। যদি এমন হিন্দু হয়ে থাকেন, বেদে উল্লেখ আছে যে আরেকজন অবতার পৃথিবীতে আসবেন, সর্বশেষ রাসূল, তার নাম হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ কথা বলা হয়েছে কল্কি অবতারে 2 নম্বর অধ্যায়ের 5 অনুচ্ছেদে, 7 অনুচ্ছেদে, 9 অনুচ্ছেদে, 11 অনুচ্ছেদে, 15 অনুচ্ছেদে, যে এই কল্কি অবতার জন্মগ্রহণ করবে শান্তি নামের একটি শহরে, অর্থাৎ মক্কা। তার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস, অর্থাৎ সৃষ্টিকর্তার ভৃত্য, আরবিতে আবদুল্লাহ, আর নবীজির বাবার নামও ছিল আবদুল্লাহ। তার মায়ের নাম হবে সুমতি, অর্থাৎ শান্তিপ্রিয়, প্রশান্ত, আরবিতে বললে হবে আমিনা। আর আমাদের নবীজির মায়ের নামও ছিল আমিনা। সে জন্মাবে মাধব মাসের 12 দিনে, নবীজি 12ই রবিউল আউয়ালে জন্মেছিলেন। তার চারজন সঙ্গী থাকবে, ইনারা হলেন খোলাফায়ে রাশিদিন। আমি এভাবে আরো আরো বলে যেতে পারি। আমি এখানে সংক্ষেপে হিন্দুইজম আর ইসলামের সাদৃশ্যগুলো বললাম। আমি আপনাকে যেটা বলবো আসলে এটা মেনে নেই, অন্তত একটা বই ঈশ্বর পাঠিয়েছেন। হিন্দুরা বলবে যে বেদ হচ্ছে ঈশ্বরের বাণী, খ্রিস্টানরা বলবে বাইবেল ঈশ্বরের বাণী, মুসলিমরা বলবে কোরআন ঈশ্বরের বাণী। ধর্মগ্রন্থগুলোতে যে কথাগুলো এক, আসুন সেই সাদৃশ্যগুলো দেখি। তালা ইলা কালিমাতি সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথা যাহা তোমাদের ও আমাদের মধ্যে এক। এখন যেখানে সাদৃশ্য নেই সেটা নিয়ে এখন লড়াই করব না, পরে কোনো একদিন করব। হ্যাঁ, আসুন আগে আমরা এটা মানি যে সবগুলো ধর্মগ্রন্থ, সবগুলো প্রধান ধর্মগ্রন্থ, হোক সেটা বাইবেল, হোক সেটা বেদ, হোক সেটা কোরআন, হোক পার্সি ধর্মগ্রন্থ, হোক শিখ ধর্মগ্রন্থ, সবাই বলছে ঈশ্বর কেবলমাত্র একজনই। বেশিরভাগ প্রধান ধর্মই একথা বলেছে যে শেষ একজন নবী আসবেন। বাইবেলে উল্লেখ করা হয়েছে ডিউটারোনমি 18 অধ্যায়ের 18 অনুচ্ছেদ, বুক অফ ডিউটারোনমি 18 অধ্যায়ের 19 অনুচ্ছেদ, বুক অফ আইজায়া 29 অধ্যায়ের 12 অনুচ্ছেদে, সং অফ সলোমন 5 অধ্যায়ের 16 অনুচ্ছেদে, এরপর নিউ টেস্টামেন্টে গসপেল অফ জন 14 অধ্যায়ের 16 অনুচ্ছেদে, গসপেল অফ জন 15 অধ্যায়ের 26 অনুচ্ছেদে, গসপেল অফ জন 16 অধ্যায়ের 7 অনুচ্ছেদে, গসপেল অফ জন 16 অধ্যায়ের 12 থেকে 14 অনুচ্ছেদে বলা আছে যে যীশু খ্রিস্ট বলেছেন তোমাদের আমি অনেক কথাই বলবো কিন্তু তোমরা সবকিছু বুঝতে পারবে না, কারণ যখন সত্যের বার্তাবাহক আসবে সে তোমাদের সত্যের পথে পরিচালিত করবে, সে তার নিজের কথা বলবে না, যা শুনবে তাই বলবে। তাহলে বিভিন্ন প্রধান ধর্মগ্রন্থ থেকে যেটা জানতে পারি, আমরা বিশ্বাস করব এক ঈশ্বরে, তার কোনো ছবি নেই, তার কোনো প্রতিমা নেই, আমরা বিশ্বাস করব সর্বশেষ আর চূড়ান্ত নবীকে। আসুন এগুলো মেনে নেই, আমরা অমিলগুলো নিয়ে কথা বলবো না, আসুন আমরা সেটা মানি যেটা এক হিন্দু ধর্মগ্রন্থে, পার্সি ধর্মগ্রন্থে, খ্রিস্টান ধর্মগ্রন্থে। আপনি বললেন হিন্দু মুসলিম, আমি পার্সি ধর্মের কথা বলছি, আমি ইসলামের কথা বলছি, যেগুলো এক সেগুলো আমরা মেনে নিই। আর ইনশাল্লাহ পৃথিবীর সমস্ত মানুষ যারা ঈশ্বরে বিশ্বাস করে তারা যদি এটা মানে যে ঈশ্বর একজন, তার কোনো প্রতিমূর্তি নেই, আর যদি বিশ্বাস করে যে আল্লাহ প্রেরিত সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আপনারা দেখতে পাবেন যে পৃথিবীর সমস্ত মানুষই হবে চরমভাবে শান্তিকামী মানুষ, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করবে, তাহলে মানুষের সব সমস্যার সমাধান হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ, ধন্যবাদ স্যার। এবারে পুরুষদের মধ্যে থেকে প্রশ্ন করবেন একজন অমুসলিম ভাই। হ্যাঁ, গুড ইভিনিং ডক্টর, আমার নাম জয় জাজিদিয়া, আমি এবছর ইঞ্জিনিয়ারিং পাশ করেছি। আর প্রথমেই বলি, আমি এই প্রথমবারের মতো আপনার লেকচার শুনতে এসেছি, আর বিভিন্ন ধর্মগ্রন্থের উপর আপনার দখল সত্যিই প্রশংসনীয়। আপনি যথেষ্ট আত্মবিশ্বাসী, আর অনেক মুসলিম আছেন তারা আপনার কথা মানে। এখন আপনার কাছে আমার প্রশ্নটা কিছুটা রাজনৈতিক। আপনার কাছে আমার প্রশ্নটা হলো, আপনি কি মুসলিম ভাই বোনদের এই উপদেশ দেবেন যে তারা মহাত্মা গান্ধীর নীতিগুলো অনুসরণ করবে? যেমন ধরেন অহিংস আন্দোলন আর সত্যাগ্রহ, এইসব আন্দোলনের মাধ্যমেই আমরা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পেয়েছি। আমি সবগুলো ধর্মগ্রন্থকেই শ্রদ্ধা করি, যেমন
কোরআন, গীতা, বাইবেল। তবে আমার মনে হয় আমার প্রথম পরিচয়টা হলো আমি একজন ইন্ডিয়ান। তাহলে মুসলিম ভাই বোনদের উপদেশ দেবেন মহাত্মা গান্ধীর নীতিগুলো অনুসরণ করতে, যেমন অহিংস আন্দোলন, সত্যাগ্রহ অথবা মহাত্মা গান্ধীর অন্য যে কোনো নীতি। ভাই আপনি প্রশ্ন করলেন যে আমি কি মুসলিম ভাই বোনদের মহাত্মা গান্ধীর নীতি অনুসরণ করতে বলবো, তারপর বললেন যে মহাত্মা গান্ধীর যে কোনো নীতি যেমন অহিংসা নীতি আর সত্যাগ্রহ। সরি, আমি পরিষ্কার করে বলি, মহাত্মা গান্ধীর যে কোনো নীতি। আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি, আপনি বললেন নীতিগুলো মানে সবগুলো নীতি, তারপরে বললেন যে কোনো নীতি। আমি দুটোরই উত্তর দিচ্ছি, মহাত্মা গান্ধীর যে নীতিগুলো আছে যেগুলো কোরআনের সাথে মিলে যায়, আল্লাহর কথার সাথে মেলে, আমাদের নবীজির কথার সাথে মিলে যায়, আমার কোনো আপত্তি নেই, মুসলিমদের বলবো সেই নীতিগুলো পুরোপুরি মেনে চলেন। যেমন ধরেন সত্যাগ্রহ আন্দোলন, মহাত্মা গান্ধীর অহিংসা আন্দোলন, একই কাজ নবীজিও করেছিলেন। এমন না যে তিনি মহাত্মা গান্ধীকে অনুসরণ করেছেন, মহাত্মা গান্ধী নবীজিকে অনুসরণ করেছেন, এ ব্যাপারে পরে বলছি। আমাদের নবীজির নবুয়ত লাভের পরবর্তী সময়টা যদি দেখেন, তখন আনুমানিক ১৩টা বছর তিনি মক্কায় ছিলেন। তিনি অনুসারীদের বললেন খুনো খুনি নয়, অনেক অমুসলিম ইসলাম গ্রহণ করেছিল যারা ছিল দুর্ধর্ষ যোদ্ধা। তিনি বললেন তোমাদের জিহাদ হল সবর, সবর মানে ধৈর্য ধরা। অনেক মুসলিমকে হত্যা করা হয়েছিল, মক্কার পত্তলিকরা দুর্বল মুসলিমদের টার্গেট করত, তাদের অত্যাচার করত, তাদের মেরে ফেলত, যাদের শক্তি ছিল তারা খেপে গেল। তারা বলল যে আমাদের ভাইকে খুন করেছে, আমরা এখন প্রতিশোধ নেব। নবীজি বললেন তোমাদের জিহাদ হলো সবর। দেখবেন কারো হয়তো শক্তি আছে লড়াই করার, সে যদি লড়াই করে সেটা ভালো, কিন্তু কারো লড়াই করার শক্তি আছে, তখন বলা হলো তোমরা লড়াই করো না। তারা নিজেদের সামনে রাখলো এটাই শ্রেষ্ঠ জিহাদ। আরবি জিহাদ শব্দটার অর্থ সংগ্রাম করা, এর অর্থ চেষ্টা করা। তখন আমাদের নবীজি বলেছিলেন খুনো খুনি নয়। তারা রাস্তায় নেমে পড়তেন আর বলতেন আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ প্রেরিত রাসূল। মানুষ পাথর মারলো, তারা তাদের কিছু বলল না, তাদের অত্যাচার করা হলো, কিন্তু তারা প্রতিশোধ নিল না। নবীজি তাইফে গেলেন, লোকে পাথর মারলো, তিনি কিছুই বললেন না। তাহলে এটা হলো একটা পদ্ধতি, তবে এই পদ্ধতিটাই সব নয়। আগে আমি উত্তরটা শেষ করি। না স্যার, ডক্টর জাকিরের কথা শেষ হলে তারপর প্রশ্ন করবেন, একটু ধৈর্য ধরুন। আচ্ছা আচ্ছা, ঠিক, আপনি প্রশ্ন করেছেন, আমি সেখানে উত্তর দিচ্ছি। মহাত্মা গান্ধীর এই নীতি, এই অহিংসা নীতি অনেক ক্ষেত্রে কাজে লাগবে, কিন্তু এখন যদি ইন্ডিয়া সরকারকে বলেন যে এই লোকটা ডাকাতি করছে এটা অপরাধ, অ্যারেস্ট করবেন না, এই লোকটা ধর্ষণ করছে এটা অপরাধ কিন্তু অ্যারেস্ট করবেন না, ইন্ডিয়া সরকার কি এটা মানবে? সবচেয়ে শেষ দেখবেন যে পুলিশ বাহিনী আছে, এই পুলিশ সেদেশের শান্তি আর নিরাপত্তা নিশ্চিত করতে মাঝে মধ্যে তারা বল প্রয়োগ করে অপরাধীদের বিরুদ্ধে, যাতে শান্তি বজায় থাকে। আপনি ইন্ডিয়ার সরকার বা বোম্বের পুলিশ কমিশনারকে বলতে পারবেন না যে দেখেন মহাত্মা গান্ধী অহিংসার কথা বলেছেন, তাই যে ডাকাতি করছে তাকে করতে দিন, তাকে শুধু বলেন ডাকাতি করবেন না। ধরেন কেউ আপনার বোনকে ধর্ষণ করছে, শুধু বলেন ধর্ষণ করবেন না, এটা হচ্ছে অহিংসা নীতি। এই নীতিতে সব কাজ হয় না। ইসলাম ধর্মে জুলম বলে একটা শব্দ আছে, জুলম, জুলম আরবিতে, এই শব্দটার অর্থ হতে পারে উৎপীড়ন, আর যে এই উৎপীড়ন করে তাকে বলা হয় জালিম, একজন জালিম। আর কোন লোকটা বেশি জালিম, যে মানুষ এই উৎপীড়ন বন্ধ করতে পারে কিন্তু তারপরও করে না। নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিমে উল্লেখ আছে, যদি খারাপ কাজ হতে দেখো তোমার হাত দিয়ে তা থামাও, যদি হাত দিয়ে থামাতে না পারো তাহলে তোমার মুখ দিয়ে থামাও, যদি মুখ দিয়ে থামাতে না পারো তাহলে মনে মনে অভিশাপ দাও, আর মনে মনে অভিশাপ দিলে তুমি হবে সবচেয়ে নিচু স্তরের মুমিন, সবচেয়ে নিচু স্তরের মুসলিম। যদি আপনি দেখেন কেউ ধর্ষণ করছে, মহাত্মা গান্ধী বলেছেন ধর্ষণ করবেন না, তখন যদি আপনার তাকে থামানোর সামর্থ্য থাকে আপনার হাত দিয়ে তাকে থামান, সে হয়তো আপনার বোন না, হয়তো আপনার মা না। যদি দেখেন কেউ ধর্ষণ করছে তাকে হাত দিয়ে থামাতে পারলে আপনার হাত দিয়ে থামান, যদি সেটা না পারেন, যদি দুর্বল হন, শরীরে শক্তি না থাকে, মুখে বলেন ভাই সাহেব ধর্ষণ করবেন না, বলাৎকার করবেন না, ভাই ধর্ষণ করবেন না, আপনার মুখ দিয়ে তাকে বলেন। যদি ভাবেন আমি মুখে বারণ করলে লোকটা আমাকে মেরে ফেলবে, অন্তত পক্ষে মনে মনে অভিশাপ দেন। তাহলে পরিস্থিতির উপর নির্ভর করে কাজের পদ্ধতিও বদলাবে। নবীজি যখন মদিনায় গেলেন
একসময় শান্তি বজায় ছিল, তারা হুদাইবিয়ার সন্ধি করল। মক্কার মুশরিকরা মুসলিমদের সাথে তখন একটা চুক্তি করল, মুশরিকরা চুক্তি ভঙ্গ করল, তারপর যুদ্ধ বেঁধে গেল। আল্লাহ তাআলা তখন বললেন, যুদ্ধক্ষেত্রে কাফিরদের দেখলে ভয় পেও না, লড়ো, হত্যা করো, পরিস্থিতির উপর নির্ভর করবে। একজন বিখ্যাত ঐতিহাসিকের কথা অনুযায়ী মাইকেল এইচ হার্ট তার একটা বইতে তিনি পৃথিবীর ইতিহাসে 100 জন প্রভাবশালী মানুষের কথা বলেছেন। এক নম্বরে তিনি বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। শুধুমাত্র এই জন্যই কথাটা বলছি না, তিনি এখানে আরো বলেছেন মহাত্মা গান্ধী সম্পর্কে। মাইকেল এইচ হার্ট খুব বিখ্যাত ঐতিহাসিক, ইতিহাসের 100 জন প্রভাবশালী মানুষের কথা বলার পরে তিনি সেখানে বেশ কিছু কথা বলেছেন। এখানে তিনি তখন মহাত্মা গান্ধী সম্পর্কে বলেছেন, তিনি লিখেছেন যে মহাত্মা গান্ধীর এই সত্যাগ্রহ আন্দোলন যেটা ছিল তখনকার গুরুত্বপূর্ণ আন্দোলন, এটার জন্যই নাকি ব্রিটিশরা তখন ফিরে গিয়েছে। কিন্তু তিনি বলেছেন যদি এই আন্দোলনটা না হতো তারপরও ইন্ডিয়া ঠিকই স্বাধীন হয়ে যেত। এটা বলেছেন বিখ্যাত ঐতিহাসিক মাইকেল এইচ হার্ট। তাহলে যেটা বুঝতে পারি, পরিস্থিতির উপর নির্ভর করে কাজের পদ্ধতিটা ঠিক করতে হবে, সব সময় অহিংসা নীতি চলবে না। মাঝে মধ্যে দেশে শান্তি বজায় রাখার জন্য আমাদের বল প্রয়োগ করতে হয়। যেমন দেখেন প্রত্যেক দেশে পুলিশ বাহিনী থাকে, আইন প্রয়োগ করে, কেউ যদি কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করে, ধর্ষণ করে, ডাকাতি করে, নিরীহ মানুষদের ক্ষতি করে, তখন শেষ উপায় হিসেবে প্রত্যেক দেশের পুলিশ যেমন বল প্রয়োগ করে, একইভাবে ইসলাম বলছে যে শেষ উপায় হিসেবে, শেষ অবলম্বন হিসেবে মাঝে মধ্যে শান্তি বজায় রাখার জন্য বল প্রয়োগ করতে হয়। আশা করি উত্তরটা পেয়েছেন। আর কিছু বলতে চাইলে এখন বলতে পারেন। না স্যার, উত্তরে আমি সন্তুষ্ট, আপনাকে অনেক ধন্যবাদ। সেজন্য বলেছিলাম বাধা দেবেন না, এটা আমার পেশা, আমি এই কাজটাই করি। পুরো উত্তরটা শুনলে তারপর বুঝতে পারবেন। আমি শুরু করলে যদি হাত তোলেন, যখনই আপনি আপনার হাতটা তুলছেন আপনার মাথায় তখন প্রশ্নটা ঘুরছে, আমার উত্তরটা শুনছেন না। যখন আপনি শুনেছেন মনোযোগ দিয়ে ইনশাল্লাহ তাহলে বুঝতে পারবেন, না পারলে ইনশাল্লাহ আপনি আরো সুযোগ পাবেন। এছাড়া আমি এখানে উপস্থিত সব মুসলিম ভাই বোনদের অনুরোধ করব, আপনারা ডক্টর জাকির নায়কের মতো একজন অসাধারণ মানুষকে পেয়েছেন, দয়া করে আপনারা সবাই উনাকে অনুসরণ করবেন। অবশ্য এমন অনেক মানুষই আছে যারা ঠিক পুরোপুরি মেনে চলে না। আশা করি যে মুসলিম ভাই বোনেরা ইসলাম ধর্ম পালন করবে পুরোপুরি আর ইন্ডিয়াকে গর্বিত করবে। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমি অনুরোধ করব মুসলিমদের সবাইকে অনুসরণ করবেন নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর সর্বশেষ আসমানি কিতাব এই পবিত্র কোরআনকে। এখানে ভাই আপনি বললেন যে মুসলিমদের উচিত আমাকে অনুসরণ করা, আমি অনুরোধ করব তখনই আমাকে অনুসরণ করবেন যখন আমি কোরআন আর সহিহ হাদিস অনুসরণ করব। তাই আমি বলবো আমাকে অনুসরণ করার কথা বললেন, আমি বলবো আমাকে অনুসরণ করবেন না, কোরআন আর সহিহ হাদিসের সাথে মিললে অনুসরণ করবেন, যদি কোরআন আর সহিহ হাদিসের সাথে না মেলে তাহলে ডক্টর জাকির নায়কও জিরো। জাকির নায়কের তখন কোনো মূল্য নেই। আমি যা বলছি সেটা যদি চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআনের সাথে মেলে আর শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার সাথে মেলে তাহলে অনুসরণ করবেন। আমি অনুরোধ করব আমার কথার সাথে কোরআন আর হাদিসের মিল থাকলে তবে অনুসরণ করবেন। ভাই অভিষেক এসেছেন, যিনি একটু আগেই প্রশ্ন করলেন তিনি স্টেজের পেছনেই আছেন, তিনি ডক্টর জাকির নায়কের কাছ থেকে আরেকটা কোরআন নেওয়ার সুযোগটা হারাতে চান না, তাই উনি স্টেজে আসছেন। উনি স্টেজের পেছনে এসে ভলান্টিয়ারদের কাছে প্রথমে বলেছিলেন আর শুনে আমরা বললাম আলহামদুলিল্লাহ ঠিক আছে। হ্যাঁ ভাই প্রশ্ন করেন। জাকির ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। এখানে যেসব মুসলিম ভাই ও বোনেরা আছেন তাদের অনুভূতিতে আঘাত লাগলে আমি ক্ষমা চাচ্ছি। আমার নাম মহেশ মেহতা আর আমি ব্যবসা করি। আপনাদের পবিত্র কোরআন এটা আল্লাহর পাঠানো আসমানি কিতাব নয়। কেন? কারণ হলো আগে যে তাওরাত ইঞ্জিল জাবুর এসেছে, তাওরাত মুসার উপর নাজিল হয়েছিল, জাবুর দাউদের উপর নাজিল হয়েছিল, আর যিশুর উপর নাজিল হয়েছিল ইঞ্জিল। এই কিতাবগুলো বিকৃত হয়ে গেছে, তিনটা কিতাবই। আপনারা মুসলিমরা বলেন বইগুলো বিকৃত হয়ে গেছে। আর এছাড়াও আপনারা দেখবেন কোরআনে আহলে কিতাব বলে সম্বোধন করা হয়েছে ইহুদি ধর্মের অনুসারীদের আর খ্রিস্টানদেরকে। তাহলে যে বইটা মানে পবিত্র কোরআন আল্লাহ লিখেছেন সেখানে তিনি বলবেন শ্রীকৃষ্ণের মতো, যেমন ভগবদ্গীতা এটা করো আর এটা করো না,
তাই এই কিতাবটা একজন মানুষই লিখেছেন। এখানে ২৫ জন নবীর নাম আছে, সেগুলো বাইবেলেও আছে সবগুলো। এই নবীদের নামগুলোই কোরআনে আছে, তাই আমার মনে হয় যে আল্লাহ তো অনেক বড়, তিনি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড বানিয়েছেন। তিনি কখনো এভাবে বলবেন না যে এরা ইহুদি বা এরা খ্রিস্টান, কারণ ইহুদি বা খ্রিস্টানরা তো তারই সৃষ্টি। আমার মনে হয় এই পবিত্র কোরআন কোনো মানুষই লিখেছে। এছাড়াও আমি আরেকটা প্রশ্ন করতে চাই। এক মিনিট ভাই। হ্যাঁ, উনি আগে উত্তর দিক, তারপর আপনি আবার প্রশ্ন করুন। আচ্ছা ভাই, আপনি প্রশ্ন করলেন, আর সত্যি বলতে আমি মহেশ ভাইকে চিনি সেই ১৯৯১ সাল থেকে। হ্যাঁ, তিনি আইআরএফ থেকে মুসলিমদের চাইতে বেশি ভিডিও ক্যাসেট নিয়েছেন, তাই আইআরএফ এ ভিডিও ক্যাসেট আর লিটারেচারের লিস্টে তার নামই সবার আগে আছে। মহেশ ভাই প্রশ্ন করলেন যে আগের আসমানি কিতাবগুলো কোরআন যেমন বলছে, তাওরাত, জাবুর, ইনজিল দেয়া হয়েছিল মুসাকে, দাউদকে আর যীশু খ্রিস্টকে, মুসলিমরা বলে এগুলো বিকৃত হয়ে গেছে, তাহলে পবিত্র কোরআনে যখন ইহুদিদের কথা বলা হয়েছে যে হে কিতাবীগণ, ইহুদি আর খ্রিস্টানরা, যখন তাদের এভাবে সম্বোধন করা হচ্ছে, তাহলে কোরআনও কি কোনো মানুষ লিখেছে? ঠিক, আপনার প্রশ্নটা হলো ইহুদি আর খ্রিস্টানদের সম্পর্কে বলা হয়েছে কেন? আপনি যদি আমার আগের লেকচারটা শুনে থাকেন, ইজ দ্য কোরআন গড সোর্ড, আপনি কি সেখানে ছিলেন? না, আমি সেখানে ছিলাম না। সেখানে আমি সব বিস্তারিতভাবে বলেছি, এখন আর সেগুলো রিপিট করব না। সেখানে বলেছি মানুষ কিভাবে অভিযোগ করে যে নবীজি নিজে এটা লিখেছেন, তিনি লিখেছেন আর কেন লিখেছেন, ক্ষমতা বা অন্য কিছু ইত্যাদি। লেকচারটা ছিল দুই ঘন্টার, সেগুলো রিপিট করব না। তবে আপনার মূল প্রশ্নতে আসি, কোরআন বলছে যে হে কিতাবীগণ, তার মানে এর মানে দাঁড়াচ্ছে এই কোরআন লিখেছে একজন মানুষ। ভাই কোরআন পড়লে দেখবেন, আর আপনি ঠিকই বলেছেন, কোরআনে ২৫ জন নবীর নাম বলা হয়েছে, আর এখানে যতজন নবী রাসূলের নাম বলা হয়েছে তারা সবাই ইহুদি। দেখবেন যে এই নামগুলো বাইবেলে বলা হয়েছে। কোরআনের প্রায় এক তৃতীয়াংশ ইহুদিদের সম্পর্কে বলা হয়েছে। কেন? এটা উদাহরণ যে আল্লাহ তাআলা সুবিধা দিয়েছিলেন ইসরায়েলের মানুষদের, হে বনি ইসরায়েল, আমি একসময় তোমাদের অনুগ্রহ করেছিলাম কিন্তু তোমরা তখন এই কাজগুলো করেছো। পবিত্র কোরআনে এই উদাহরণগুলো দিয়েছেন আল্লাহ তাআলা, যে তারা নবী ছিলেন যারা আগে এসেছিলেন এই মানুষদের কাছে। কিছু মানুষ নবীকে প্রত্যাখ্যান করেছিল, কিছু মানুষ গ্রহণ করেছিল। এখানে উদাহরণ দিতে গিয়ে বলা হয়েছে, কুল ইয়া আহলাল কিতাব, বলো হে কিতাবীগণ, তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনুকুম, এসো সেই কথায় যাহা আমাদের ও তোমাদের মধ্যে এক। তাহলে কোরআন এখানে মুসলিমদের বলছে যে তোমরা কিতাবীদের সাথে এ বিষয়ে কথা বলবে। কিতাবীগণ মানে যারা আসমানি কিতাব পেয়েছে। এখানে পবিত্র কোরআন পরিষ্কার করে বলেছে, যখন কোরআনে আহলে কিতাব বলা হচ্ছে, ইহুদি আর নাসারাদের কথা বলা হচ্ছে, ইহুদি আর খ্রিস্টানদের, তাহলে আল্লাহ বলছেন মুসলিমদের কিতাবীদের সঙ্গে কথা বলতে। আল্লাহ আরো বলেছেন ইয়া আহলাল কিতাব, হে কিতাবীগণ। তার মানে কোরআন এখানে শুধু মুসলিমদের বলছে না, শুধু আরবদের বলছে না, কোরআন এখানে কিতাবীদেরও বলছে। সেজন্যই আমি বলেছি যে এই সর্বশেষ আচরান্ত আসমানি কিতাব পবিত্র কোরআন, এটা শুধু মুসলিম বা আরবদের জন্য নাজিল হয়নি, নাজিল হয়েছে পুরো মানুষ জাতির জন্য। যদি এটা কোনো মানুষ লিখত, যদি কোরআন কোনো মানুষ লিখত, আপনি যেটা বললেন, তাহলে আল্লাহ কখনোই বলতেন না যে যাও ইহুদি আর খ্রিস্টানদের বলো তাদের ধর্মগ্রন্থে এটা আছে। আর সেই সময়ে অনেক মানুষ এটা জানতো না যে অতীতে ইহুদি আর খ্রিস্টানদের কি হয়েছিল, যখন তারা চেক করলো দেখা গেল সত্যি। এরপর কোরআনে অনেক ভবিষ্যৎবাণীও করা হয়েছে যে পৃথিবীতে ভবিষ্যতে কি ঘটবে। তাহলে এই সমস্ত কথা, এগুলো কোনো মানুষ লিখতে পারে না। বিস্তারিত জানার জন্য আমার ভিডিও ক্যাসেট দেখেন, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড, আশা করি উত্তরটা পেয়েছেন। আরেকটা কথা বলবো, আমি ৫৫টারও বেশি দেশে ভ্রমণ করেছি, আপনাদের কোরআন আর হাদিস মূর্তি পূজাকে নিষিদ্ধ করেছে। তবে আপনি অন্য ধর্মগুলো দেখেন, খ্রিস্টান ধর্ম অথবা ধরেন বৌদ্ধ ধর্ম, চাইনিজ ধর্ম, জৈন ধর্ম, অন্য সব ধর্মেই দেখবেন মূর্তি পূজা আছে। আপনারা মুসলিমরা পৃথিবীর সংখ্যার মাত্র ১৫-২০% হবেন সব মিলিয়ে, এটা শতকরা হিসাবে। তাহলে অন্যরা কি ভুল করছে? খ্রিস্টান ধর্মটা দেখেন, এক মিনিট, যে কোনো অ্যাংলিকান চার্চ অথবা রাশিয়ান অর্থোডক্স, গ্রিক অর্থোডক্স, ক্যাথলিক বা প্রোটেস্ট্যান্ট, চীনে দেখেন অনেক বড় মূর্তি ঈশ্বরের, তাহলে এরা সবাই ভুল? খুবই সুন্দর প্রশ্ন করলেন। তিনি বললেন পৃথিবীতে মুসলিম আনুমানিক ১৫-২০%, কেউ বলে ২৫%, সে যাই হোক, আপনি বললেন ১৫-২০%, আচ্ছা মেনে নিলাম। আপনি বললেন যে খ্রিস্টানরা তারা মূর্তি পূজা করে, আমিও একমত,
আপনি বললেন যে বৌদ্ধরা বিশাল মূর্তি বানায়, তারা কি সবাই ভুল? ভাই, ইসলামের সংখ্যাগুরু হলে জেতা যায় না। ইসলামের সত্য সবার উপরে। বেশিরভাগ মানুষ এই কয়েকশো বছর আগেও মনে করত পৃথিবীর সমতল, বেশিরভাগ। এটা কি জানেন? কয়েকশো বছর আগেও বেশিরভাগ মানুষ মনে করত পৃথিবীর সমতল। পৃথিবী কি সমতল ভাই মহেশ? না না। তাহলে বেশিরভাগ মানুষেরও ভুল হতে পারে। ইসলাম ধর্মে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা ইসরার 81 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াকুল জাল হাক ওয়াজাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাউকা। বলো, সত্য উপস্থিত হয়েছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, কারণ মিথ্যা প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে। সেজন্য ইসলাম ধর্মের সংখ্যাগুরু হলে জেতা যায় না। যদি আমেরিকা যান, সেখানে দেখবেন পর্নোগ্রাফি, এটা নিষিদ্ধ না। আপনি এটা বিশ্বাস করেন? না, অনেক ইউরোপিয়ান দেশে এটা দেখা যায়। পর্নোগ্রাফিতে বিশ্বাস করেন? না, আমি বিশ্বাস করি। খুব ভালো, আপনি তো ভালো মানুষ, আপনাকে অভিনন্দন জানাই। কিন্তু পশ্চিমা বিশ্বের বেশিরভাগ মানুষই পর্নোগ্রাফিতে বিশ্বাস করে। আপনি কি এটা বিশ্বাস করেন? আপনি কি পর্নোগ্রাফি দেখবেন? খুব ভালো, ভালো ছেলে। দেখেন, আপনি সত্যের কাছাকাছি আছেন। সংখ্যাগুরু হলে জেতা যায় না। আপনি তখন বললেন যে খ্রিস্টান ধর্মে সবাই মূর্তি পূজা করে। খ্রিস্টান ধর্মে আসলে মূর্তি পূজা নেই, কিছু খ্রিস্টান মূর্তি পূজা করে, যেমন কিছু মুসলিম ভুল কাজ করে। যদি খ্রিস্টানদের বাইবেল পড়েন, আর আমিও নিশ্চিত যে আপনি বাইবেল পড়েছেন, বাইবেলে উল্লেখ করা আছে বুক অব ডিউটারোনমি 5:7-9 অনুচ্ছেদে বলা হয়েছে, তোমরা আমার কোনো প্রতিমূর্তি তৈরি করবে না। মহান স্রষ্টা তিনি বলেছেন, ওল্ড টেস্টামেন্টে আছে, তোমরা আমার কোনো প্রতিমূর্তি তৈরি করবে না, কোনো কিছুই না, যেটার সাথে মিল আছে আকাশমণ্ডলীর কিছু, পৃথিবীর কিছু, অথবা পৃথিবীর নিচের কিছুর। তোমরা তাদের সেবা করবে না, তাদের কাছে নতজন হবে না, কারণ আমি তোমাদের ঈশ্বর এবং প্রভু খুবই প্রতিহিংসাপরায়ণ। এই কথা আবারও আছে বুক অব এক্সোডাস 20:3-5 অনুচ্ছেদে, যে তোমরা আমার কোনো প্রতিমূর্তি তৈরি করবে না, কোনো কিছুই না, যার সাথে মিল আছে আকাশের কিছুর, পৃথিবীর কিছুর, অথবা পৃথিবীর নিচের কিছুর। তোমরা এদের সামনে নতজন হবে না, সেবা করবে না, কারণ আমি তোমাদের ঈশ্বর এবং প্রভু খুবই প্রতিহিংসাপরায়ণ। তাহলে ওল্ড টেস্টামেন্ট অনুযায়ী মূর্তি পূজা নিষিদ্ধ কাজ। আর যীশু খ্রিস্ট নিজেই বলেছেন, এটা আছে গসপেল অফ ম্যাথিউ 5:17-20 অনুচ্ছেদে, মনে করো না আমি নবীদের আইন বাতিল করতে এসেছি, এগুলোকে বাতিল করতে আসিনি, পূরণ করতে এসেছি। তোমাদের মধ্যে যদি কেউ কোনো একটা আইন ভাঙে আর অন্য কেউ ভাঙতে বলে, সে তাহলে স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না, আর যে আইনগুলো মেনে চলবে সে স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে। যদি তাদের ন্যায়নিষ্ঠতা গ্রন্থে বলা ন্যায়নিষ্ঠার চাইতে বেশি না হয়, তাহলে তারা স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না। তাহলে যীশু খ্রিস্টের কথা অনুযায়ী আপনি যদি স্বর্গের রাজ্যে প্রবেশ করতে চান, আপনাকে তাহলে ওল্ড টেস্টামেন্টের সবগুলো আইন মানতে হবে, মুসা নবীর আইন মানতে হবে। স্রষ্টার কোনো প্রতিমা বানাবেন না। তারপরও মানুষ বানায় কেন? সব খ্রিস্টানরা কিন্তু বানায় না, প্রোটেস্ট্যান্টরা বানায় না। খ্রিস্টান ধর্ম সম্পর্কে আপনার জ্ঞান বেশ কম, আপনি এখনো ছাত্র। ক্যাথলিকরা এটা করে, তারা মূর্তি বানায়। এজন্যই প্রোটেস্ট্যান্টরা প্রোটেস্ট করেছিল যে আপনাদের কাজটা ভুল। তাহলে বাইবেলের কথা অনুযায়ী সৃষ্টিকর্তার কোনো প্রতিমা বানাতে পারবেন না। আপনার কথা মানি, বেশিরভাগ হিন্দুই মূর্তি পূজা করে। আমি আগে বলেছিলাম, নাতাস্তি প্রতিমা আস্তি, মহান সৃষ্টিকর্তার কোনো প্রতিমা নেই, কোনো ছবি নেই, কোনো ভাস্কর্য নেই, তার কোনো মূর্তি নেই। আপনি কি মূর্তি পূজা করেন? হ্যাঁ, আমি করি। আচ্ছা, তাহলে তো বেদ মানছেন না। আমি আসলে সবগুলো ধর্মই মানি, সব ধর্মই এক, কারণ মহান ঈশ্বর সবগুলো ধর্ম সম্পর্কেই জানেন। ভাই, আপনি যদি সবগুলো ধর্মই বিশ্বাস করেন, তার মানে আপনি অন্য ধর্ম পালন করছেন কিনা জানি না, তবে হিন্দু ধর্ম পালন করছেন না। আপনি হিন্দু ধর্ম পালন করছেন না। আমি আপনাকে বলি, ঈশ্বর তো ঘুমাচ্ছেন না, তিনি সবই জানেন, তিনি তো সবকিছু সৃষ্টি করেছেন, সবকিছু, তাই তিনি সবগুলো ধর্ম সম্পর্কেই জানেন, যেমন ইসলাম। ভাই, আপনি একবারে একটা প্রশ্ন করেন, লম্বা লাইন দেখা যাচ্ছে, এই প্রশ্নটার উত্তর দিচ্ছি, এরপরে লাইনের পেছনে গিয়ে দাঁড়াবেন, তারপর সময় আসলে প্রশ্ন করবেন, ঠিক আছে? প্রশ্ন করেছেন যে ঈশ্বর কি ঘুমাচ্ছেন, আল্লাহ এই কথার উত্তর দিয়েছেন পবিত্র কোরআনে সূরা বাকারার 255 আয়াতে উল্লেখ করা হয়েছে। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম, যে আল্লাহ অবিনশ্বর, চিরস্থায়ী, তিনি কারো মুখাপেক্ষী নন, তার নিদ্রার প্রয়োজন হয় না, তন্দ্রা তাকে স্পর্শ করে না, বিশ্রামের প্রয়োজন হয় না, আমাদের ঘুমানোর প্রয়োজন হয়, আমাদের বিশ্রাম নেওয়ার প্রয়োজন হয়, আল্লাহ তাআলার ঘুমানোর প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তিনি যদি চাইতেন তাহলে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে বানাতে পারতেন, মুসলিম হিসেবে মুসলিম বানাতে পারতেন, আল্লাহর পক্ষে খুবই সোজা, শুধু কুন ফায়াকুন। তবে এই জীবনটা পরকালের জন্য পরীক্ষা, আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন, আমাকেও পরীক্ষা করছেন। আল্লাহ যদি চান আপনি আর কখনো মূর্তি পূজা করবেন না, তাহলে তো পরীক্ষাটা থাকলো না।
পরীক্ষাটা হচ্ছে আল্লাহ আপনাকে কিছু আইন দিয়েছেন, এখন আপনি সেগুলো মানবেন কি মানবেন না? আপনি নাকি সবগুলো ধর্মই মানেন, কিন্তু আপনি তো হিন্দু ধর্ম মানছেন না, আপনি তো ইসলাম মানছেন না, আপনি তো খ্রিস্টান ধর্ম মানছেন না, শিখ ধর্ম মানছেন না, বৌদ্ধ ধর্ম মানছেন না। আমাকে এমন কোন কথা দেখান যেখানে ধর্মপট বলছে, বৌদ্ধ যে কোনো গ্রন্থ বলছে যে বুদ্ধ তার মূর্তি বানাতে বলেছেন, তিনি কখনো বানাননি। বুদ্ধ কোথায় বলেছেন? আগামীকাল ধরেন, আগামীকাল ধরেন কোন মুসলিম যে নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূর্তি বানালো, সে যদি মূর্তি বানিয়ে তার পূজা করে, আমি বলবো সেটা ভুল, নবীজি কখনোই তার মূর্তি বানাতে বলেননি। এখন কিছু মানুষ যদি কোনো ভুল কাজ করে থাকে, হোক তারা সংখ্যালঘু বা সংখ্যাগুরু, সেটা তখন সত্যি হয়ে যায় না। গৌতম বুদ্ধ কখনোই তার মূর্তি বানাতে বলেননি। এখন কেউ এই মূর্তিগুলোর বিরুদ্ধে গেলে সে আসলে বৌদ্ধদের ধর্ম পালনে সাহায্য করছে, শুধু বুদ্ধের একটা বিশাল মূর্তি বানিয়েছে বলেই তারা বুদ্ধকে মানে এমনটা কিন্তু ঠিক না। সেজন্য আমি বলেছি, যদি কোনো ধর্মকে বুঝতে চান অনুসারীদের দেখবেন না, ভাই মহেশ আমাকে দেখবেন না, ধর্মগ্রন্থগুলোকে দেখেন, পবিত্র কোরআন দেখেন, পবিত্র কোরআন পড়েন, আপনাদের বেদ পড়েন, যেগুলো কমন সেগুলো মেনে চলেন, আর যেগুলো কমন না সেগুলো পরে দেখবেন। আপনি নাকি সব ধর্মই পালন করেন? আপনি তো হিন্দু ধর্ম মানছেন না, খ্রিস্টান ধর্ম মানছেন না, ইসলাম ধর্ম মানছেন না, সবগুলো তো পরের কথা। আমি বলছি অন্তত পক্ষে কমন জিনিসগুলো আপনি মেনে চলেন, যেগুলো কমন না সেটা নিয়ে পরে কথা বলবো। আপনি তো কমন জিনিসগুলো মেনে চলছেন না, সবগুলো মানা তো পরের কথা। যেদিন আপনি মূর্তি পূজা বন্ধ করবেন সেদিন আমি এ কথা বলতে পারবো যে আপনি সবগুলো ধর্মের সবচেয়ে প্রধান কথাটা মানছেন। যেদিন আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ চূড়ান্ত নবী হিসেবে মানবেন সেদিন বলতে পারবো আপনি বেশিরভাগ প্রধান ধর্মের সবচেয়ে প্রধান দুটো কথা মানছেন। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ বোন, এবারে পরের প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি ভাগ্যশ্রী সাওয়ান্ত, আমি অমুসলিম। এখানে সবার সামনে আমি ইসলাম গ্রহণ করতে চাই, কারণ আমি চাই কিয়ামতের দিন আপনারাও আমার পক্ষে সাক্ষ্য দেবেন। আশহাদু আন্না ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদু রাসূলুল্লাহ। মাশাআল্লাহ বোন, উনি ডক্টর জাকিরের সাথে কথাগুলো আরেকবার বললে ভালো। এখন আমি বলছি আর আমার সাথে সাথে আপনিও বলুন, আশহাদু আল্লা ইলাহা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, ওয়াশহাদু আন্না, ওয়াশহাদু আন্না মুহাম্মাদান, মুহাম্মাদান রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আর নবীজি মুহাম্মদ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মহান আল্লাহ তাআলার প্রেরিত পুরুষ, হলেন আল্লাহ তাআলার প্রেরিত পুরুষ। শান্তির ধর্মে আপনাকে স্বাগতম বোন। আমাদের এই এক্সিবিশন এন্ড কনফারেন্সে এই 10 দিনে অনেক মানুষই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আমাদের বক্তাদের কাছে বিভিন্ন প্রশ্ন করা হয়েছে, তারা বুঝেছেন যে এটাই হচ্ছে একমাত্র সমাধান মানুষের জন্য। আপনাকে অনেক ধন্যবাদ বোন, আর আল্লাহর কাছে দোয়া করছি যেন আপনি জান্নাতে যেতে পারেন, পৃথিবীতে শান্তি পান, আর পরকালেও শান্তি পাবেন ইনশাআল্লাহ। প্রশ্নটা আমার অমুসলিম বান্ধবীর, সে তার পরিচয় দিতে অনিচ্ছুক। ঠিক আছে, আপনার বান্ধবীর হয়ে আপনি প্রশ্নটা করতে পারেন। আমার বান্ধবী MBA ছাত্রী, তার প্রশ্ন হলো আল্লাহকে কেন আল্লাহ বলে ডাকা হয়, অন্য কোনো নামে ডাকা হয় না কেন? বোন আপনি প্রশ্ন করলেন যে আল্লাহকে কেন আল্লাহ বলে ডাকা হয়, অন্য নামে কেন ডাকা হয় না। এর উত্তর আছে পবিত্র কোরআনের সূরা ইসরা 110 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে, কুলিতুল্লাহ আবিদুর রহমান আয়ামাত আদু ফালাল আসমাউল হুসনা, তোমরা তাকে ডাকো আল্লাহ বলে অথবা রহমান বলে ডাকো, তোমরা তাকে যে নামেই ডাকো না কেন, সকল সুন্দর নামগুলি তো তাহারই। আপনি মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু তাআলাকে ডাকতে পারেন যে কোনো নামে, তবে সেটা হতে হবে সঠিক নাম, সেটা হবে বিশুদ্ধ নাম, এমন নাম হবে যেটা তিনি নিজে দিয়েছেন। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে আল্লাহর নাম উল্লেখ আছে 99টা, আর রহমান, আর রাহিম, আল কারিম, আল হাকিম, পরম দয়ালু, পরম করুণাময়, পরম জ্ঞানী, সব মিলিয়ে 99টা, আর সবার উপরে সেটা আল্লাহ।
আর এই কথাটা যে সুন্দর নামগুলো আল্লাহর, এটা সূরা ইসরার 110 নম্বর আয়াতে উল্লেখ আছে, এছাড়াও সূরা তাহার 8 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা আরাফের 180 নম্বর আয়াতে আছে, সূরা হাশরের 24 নম্বর আয়াতে আছে। এখানে আল্লাহ বলেছেন যে সুন্দর নামগুলি সেগুলো আল্লাহর, আর সবচেয়ে শ্রেষ্ঠ নাম আল্লাহ। এখন আমরা মুসলিমরা আল্লাহ তাআলাকে কেন আরবিতে আল্লাহ বলে ডাকি, কেন ইংরেজিতে গড বলে ডাকি না? আসলে এর কারণটা হচ্ছে অন্য সব নামগুলো আর শব্দ সেগুলোকে আমরা বিকৃত করতে পারি। যেমন ধরেন ইংরেজিতে গড শব্দটা, যদি গডের পরে একটা এস লাগাই এটা হবে গডস, ঈশ্বরের বহুবচন। আল্লাহর কোনো বহুবচন হয় না, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। যদি গডের পরে ডি ই এস এস যোগ করেন এটা হবে গডেস, মহিলা ঈশ্বর। ইসলামে পুরুষ আল্লাহ বা মহিলা আল্লাহ বলে কিছু নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো লিঙ্গ নেই। যদি গডের পরে ফাদার যোগ করেন সেটা হবে গডফাদার, সে আমার গডফাদার, সে আমার অভিভাবক। ইসলাম ধর্মে আল্লাহ আব্বা বা আল্লাহ ফাদার বলে কিছু নেই। যদি গডের পরে মাদার যোগ করেন সেটা হবে গড মাদার, ইসলাম ধর্মে আল্লাহ মাদার বা আল্লাহ আম্মি বলে কিছু নেই। যদি গডের আগে তিন শব্দটা জুড়ে দেন সেটা হবে তিন গড, অর্থাৎ নকল ঈশ্বর, তিন আল্লাহ বলে কিছু নেই ইসলামে। আর এই জন্যই আমরা মুসলিমরা আমরা আল্লাহ তাআলাকে ডাকি আরবি শব্দ আল্লাহ বলেই, আর এই কারণে এই আল্লাহ শব্দটা বেশিরভাগ প্রধান ধর্মগ্রন্থগুলোতেই দেখতে পাবেন। যদি শিখ ধর্মগ্রন্থ পড়েন সেখানে মহান সৃষ্টিকর্তার একটা বৈশিষ্ট্য বলা হয়েছে আল্লাহ। যদি খ্রিস্টানদের বাইবেল পড়েন, গসপেল অফ মার্ক 15 অধ্যায়ের 34 অনুচ্ছেদে আছে, গসপেল অফ ম্যাথিউ 27 অধ্যায়ের 46 অনুচ্ছেদে আছে, বলা আছে যে যীশু খ্রিস্টকে যখন ক্রুশবিদ্ধ করা হলো তিনি বলেছিলেন আল্লাহ আল্লাহ লামা সাবাক্তানি, ঈশ্বর ঈশ্বর কেন তুমি আমাকে ত্যাগ করলে। এই আল্লাহ আল্লাহ লামা সাবাক্তানি শুনে কি মনে হয় ঈশ্বর ঈশ্বর কেন তুমি আমাকে ত্যাগ করলে? না। তবে এটার যদি আরবি করেন এটা হবে আল্লাহ আল্লাহ লামা তারাক্তানি, একই রকম। এই হিব্রু আর আরবি ভাষা দুটো একই রকম। আর আপনারা ধর্মীয় ডিকশনারিতে দেখবেন সেখানে বলা হয়েছে আল্লাহ বা আল্লাহ একই কথা, আল্লাহ এ এল এ এইচ একই। তাহলে আল্লাহ শব্দটা বাইবেলেও আছে, হিন্দু ধর্মগ্রন্থেও আছে, বেদে উল্লেখ করা আছে, একটা আলাদা উপনিষদ আছে যার নাম আল্লাহ উপনিষদ। তাহলে এই আল্লাহ শব্দটা, এই শব্দটা উল্লেখ করা হয়েছে বিভিন্ন প্রধান ধর্মগ্রন্থে, এটাই হলো স্রষ্টার সবচাইতে সঠিক ও শুদ্ধ নাম। আশা করি উত্তরটা পেয়েছেন। কোন অমুসলিম ভাই কি প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। স্যার, আমার নাম গিল রয়, বোম্বেতে থাকি, আমি ব্যবসা করি। আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ, প্রশ্ন করার জন্য, অনুষ্ঠানটা বেশ উপভোগ করেছি, এই প্রথম এসেছি। আমার প্রশ্নটা ধর্মান্তরিত হওয়া প্রসঙ্গে, ইসলামে আসা অথবা বের হয়ে যাওয়া। এখন অনেক মুসলিম দেশেই ইসলাম থেকে কেউ অন্য ধর্ম গ্রহণ করতে পারে না, কিছু দেশে জবরদস্তি করা হয় বা মৃত্যুদণ্ড দেয়া হয়। তবে ভুল হলে শুধরে দেবেন আমি ঠিক জানি না, তবে যে দেশে অমুসলিমের সংখ্যা বেশি সেখানে অন্য ধর্ম থেকে ইসলামে আসতে বাধা দেয়া হয় না। এখন ইসলাম ধর্মে সঠিক নিয়মটা কি? কারণ আপনার লেকচারেই বললেন ইসলাম ধর্মে কোনো জবরদস্তি নেই, আর পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে, তাহলে ধর্মান্তরিত হতে বাধা দেয়া হচ্ছে কেন? তারা কি ঠিক করছে? এখানে অনুমতি দিলে অসুবিধা কোথায়? কেউ যদি স্বেচ্ছায় ইসলাম ধর্ম ত্যাগ করতে চায় তাকে বাধা দেয়া হবে কেন? আপনি আমেরিকাকে দেখেন, সেখানে বেশিরভাগ মানুষ খ্রিস্টান, তাদের বেশিরভাগই খ্রিস্টান ধর্মের অনুসারী। যদি তারা ধর্ম পরিবর্তনে বাধা দেয়, যদি ইসলাম ধর্ম গ্রহণে বাধা দেয়, সেরকম হলে আপনি কি বলবেন? ভাই, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্নটা দুটো অংশ। প্রথম অংশে আপনি বলেছেন যে কিছু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে কেন ধর্ম পরিবর্তন বা প্রচার করতে দেয়া হয় না, সেখানে অন্য ধর্ম প্রচার করতে পারবেন না, ধর্মান্তর নিষিদ্ধ, সেখানে কোনো মুসলিম তার ধর্ম পরিবর্তন করতে পারে না, মূল প্রশ্ন, এটাই প্রথম অংশ। দ্বিতীয় অংশে, ধর্মান্তর হলে মৃত্যুদণ্ড কেন? আমেরিকাতে যদি এখন ধর্মপ্রচার নিষিদ্ধ হয়, ধর্মান্তর নিষিদ্ধ হয়, তখন আমি কি বলবো? খুব সুন্দর প্রশ্ন ভাই।
আপনি যদি কোনো ধর্মপ্রচারের কথা বলেন, এমন কিছু দেশ আছে যেমন ধরেন সৌদি আরব, সেখানে অন্য ধর্ম প্রচার নিষিদ্ধ। আমার জানা মতো একটা দেশই আছে যেখানে অন্য ধর্ম প্রচার নিষিদ্ধ, সেটা সৌদি আরব। এর কারণ হলো যে ধরেন ভাই, আপনি একটা স্কুল শুরু করেছেন, স্কুল চালু করতে গিয়ে আপনি ইন্টারভিউ নিচ্ছেন একজন অঙ্কের টিচারের। যখন আপনি অঙ্কের টিচারদের ইন্টারভিউ নিচ্ছেন, আপনি প্রশ্ন করলেন দুই যোগ দুই সমান কত, একজন অঙ্কের টিচার বলল দুই যোগ দুই সমান তিন, পরের জন এসে বলল দুই যোগ দুই সমান চার, আর পরের জন এসে বলল দুই যোগ দুই সমান পাঁচ। অনেক মানুষই বলে এখানে সমস্যাটা কোথায়, আপনি আপনার ধর্ম প্রচার করেন, যারা গ্রহণ করতে চায় তারা গ্রহণ করবে। আমি আপনাকে বলি যে আপনার স্কুলে অঙ্কের টিচার কেমন রাখবেন, যে বলে দুই যোগ দুই সমান তিন, নাকি তাকে রাখবেন যে বলে দুই যোগ দুই সমান পাঁচ? আমি বলবো না, আমি অঙ্ক জানি, আমি এ ব্যাপারে একেবারে নিশ্চিত, অঙ্কে দুই যোগ দুই সমান চার আর কিছুই না। তাহলে ধর্মের কথা অনুযায়ী সৌদি আরব তারা একেবারে নিশ্চিত আর মেনে নিয়েছে কোরআনের এই আয়াতটা, সূরা ইমরানের ১৯ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ইন্নাদ দিন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হলো আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে শান্তি অর্জন করা। তারা সৌদি আরবে ভুল কোনো কিছুই প্রচার করতে দেবে না। তবে বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে তারা আমেরিকানদের স্বাগত জানিয়েছে, আপনারা চলে আসেন, স্বাগত জানিয়েছে ইংল্যান্ডের মানুষদের, স্বাগত জানিয়েছে ইন্ডিয়ার মানুষদের, সমস্যা নেই, বিজ্ঞান ও প্রযুক্তিতে তারাই উপরে আছে। তাই বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে তারা বিশেষজ্ঞ আনছে আমেরিকা থেকে, ইংল্যান্ড থেকে, সিঙ্গাপুর থেকে, ফিলিপাইন থেকে, ইন্ডিয়া থেকে, বিভিন্ন দেশ থেকে। কিন্তু যদি ধর্মের কথা বলা হয় তারা একেবারে নিশ্চিত, তারা পুরোপুরি শিওর যে এটাই সত্যি। একইভাবে আপনিও নিশ্চিত যে দুই যোগ দুই সমান চার, আপনি অঙ্কে ভুল শেখাতে দেবেন না। একইভাবে সৌদি আরবে এমন, আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র, পবিত্র কোরআন বাদে এই পৃথিবীতে আর একটা ধর্মগ্রন্থ পাবেন না যেটা বলছে যে এটাই হলো সত্যিকারের ধর্ম। আপনি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়ে দেখেন, আপনি খ্রিস্টানদের পবিত্র বাইবেল পড়ে দেখেন, বাইবেলের কথা বলা হয়নি যে খ্রিস্টান ধর্ম সঠিক। খ্রিস্টানদের বাইবেলে খ্রিস্টান শব্দটাই কোথাও নেই, এটা কি জানেন? পবিত্র বাইবেলে খ্রিস্টান বলে কোনো শব্দ পাবেন না। এরপর হিন্দু শব্দটা আপনি বেদে পাবেন না, এটা কি জানেন? বেদের কোথাও এই কথা বলা হয়নি যে এটাই হলো একমাত্র সঠিক ধর্ম। বাইবেলের কোথাও এই কথা বলা হয়নি যে এটাই হলো একমাত্র সঠিক ধর্ম। কোরআন হলো এই পৃথিবীর বুকে একমাত্র ধর্মগ্রন্থ যেখানে মহান স্রষ্টা আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ দিন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হলো ইসলাম। তাহলে যদি ধর্ম প্রচারের কথা বলি, অন্য কোনো ধর্ম প্রচারের কথা বলি, এটুকু বলতে পারি যে এ ব্যাপারে তারা নিশ্চিত, তারা সেখানে অন্য কাউকে অন্য কোনো ধর্ম প্রচার করতে দেবে না। এই ইন্ডিয়া একটা ধর্মনিরপেক্ষ দেশ, এটা কোনো হিন্দু রাষ্ট্র না, এদেশের সংবিধান সেটাই বলছে, এখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু আছে। আমি একজন ইন্ডিয়ান, ভৌগোলিকভাবে আমি হিন্দু কারণ আমি ইন্ডিয়ান, তবে ইসলাম ধর্ম পালন করি, ইসলাম ধর্ম আমি মানি, এটা আমার জন্মগত অধিকার যে আমার ধর্ম প্রচার প্রসার এবং পালন করতে পারবো, ইন্ডিয়ার সংবিধান সেটাই বলছে। আগে তাহলে সংবিধানটা বদলাতে হবে। আমরা সবাই জানি যে আমেরিকা একটা গণতান্ত্রিক দেশ, তাদের সংবিধানে এটা আছে যে বাক স্বাধীনতা থাকবে। আপনি আমার কাছে জানতে চেয়েছেন, তখন যেমন বললেন যে আমেরিকা যদি অন্য ধর্মের প্রচার নিষিদ্ধ করে, যদি বাধা দেয় তাহলে আমার কেমন লাগবে, এটা তো তাদের খ্রিস্টান ধর্মগ্রন্থে নাই। আমি বলবো তারা খ্রিস্টান ধর্ম মানছে না, তারা তো বাইবেল মেনে চলছে না। আপনি বলবেন এটা একটা হিন্দু রাষ্ট্র, আসলে কিন্তু তা নয়, এটা ধর্মনিরপেক্ষ দেশ, হিন্দু রাষ্ট্র কোথাও বলা হয়নি। আপনি তো খ্রিস্টান, আপনি আমাকে বাইবেল থেকে মাত্র একটা কথা দেখান যেটা বলছে যে খ্রিস্টান ধর্মই একমাত্র সঠিক ধর্ম। হ্যাঁ বলেন স্যার, তখন বাইবেলের এরকম ব্যাখ্যা করা হয়েছিল ওল্ড আর নিউ টেস্টামেন্টের। তখনকার দিনের খ্রিস্টান বিশেষজ্ঞরা বাইবেলের ব্যাখ্যা করেছিল যে বাইবেল বলছে কেউ যদি খ্রিস্টান ধর্ম ত্যাগ করতে চায় তাকে তখন মৃত্যুদণ্ড দেয়া হবে। অনেক আগে স্পেনে খ্রিস্টানরা এমনটা করেছিল, সেটা প্রায় ৫০০ বছর আগে। তবে এখন মানুষ অনেক উন্নত হয়েছে, আমি এমন কোনো খ্রিস্টান সংখ্যাগুরু দেশের কথা জানি না যারা এটাতে বাধা দেয়। আমি ধর্ম প্রচারের কথা বলছি না, প্রচার করার কথা বলছি না, ব্যক্তিগত স্বাধীনতার কথা বলছি। ধরেন একজন মুসলিম কোন একটা মুসলিম দেশে যদি ধর্মত্যাগ করতে চায়। ভাই এটা তো আপনার প্রশ্নের দ্বিতীয় অংশ, এজন্যই বলছি আগে উত্তরটা শেষ করতে দেন। আপনি কি করছেন? আমি তো শুরুতেই বলেছি, আমি প্রথমেই তো আপনার প্রশ্নটা বলে নিয়েছিলাম, প্রশ্নটার দুটো অংশ আছে।
প্রথমাংশের উত্তর দিয়েছি আর আপনি শুরু করলেন। যখন আপনি হাত উপরে তুললেন তখন আমি কি বুঝি? আপনি আমার উত্তরটা তো মনোযোগ দিচ্ছেন না, ঠিক? আমরা আপনাকে প্রশ্ন করার সুযোগ দিয়েছি, আমাকে উত্তর দেবার সুযোগটা দেন, ঠিক আছে? আমি তো বলেছিলাম আপনার প্রশ্নের দুটো অংশ আছে, আর আমার উত্তর শেষ করার আগে আপনি, আমি যদি কথা বলে যাই অন্য সবাই বুঝবে, আপনি বুঝবেন না। আমি তো চাই আপনিও সেটা বোঝেন, আমি তো চাই আপনি যেন শান্তি ধর্ম গ্রহণ করেন, ঠিক আছে ভাই? এবারে প্রশ্নের দ্বিতীয় অংশে আসি। যদি কেউ অন্য ধর্মে যেতে চায়, যদি কেউ ইসলাম ধর্ম ত্যাগ করতে চায়, পবিত্র কোরআনে স্পষ্ট করে সূরা বাকারা 256 নম্বর আয়াতে বলা হয়েছে, লা ইকরাহা ফিদ্দিন, দিন সম্পর্কে কোনো জবরদস্তি নেই, সত্য স্পষ্ট হচ্ছে মিথ্যা থেকে। তাহলে কোন মানুষ যদি ইসলাম থেকে অন্য কোন ধর্মে যেতে চায়, ভালো, কেয়ামতের দিন সে ক্ষতিগ্রস্তদের দলে থাকবে। আর মৃত্যুদণ্ডের কথা যদি বলেন, বিশেষজ্ঞদের মাঝে মতভেদ আছে, কিছু কিছু বিশেষজ্ঞ বলেন যদি সেই লোক ধর্মান্তরের পরে যদি তার নতুন ধর্ম প্রচার করতে থাকে আর ইসলামের বিরুদ্ধে কথা বলে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর এই একই রকম আইন, প্রায় একই রকম আইন সব দেশেই দেখবেন, ইন্ডিয়াতেও দেখবেন। এখানে দেশের বিরুদ্ধে কথা বলতে পারবেন না। ইন্ডিয়াতে ধরেন কোনো একজন লোক সে দেশের গোপন তথ্য বিক্রি করলো কোনো শত্রুর কাছে, ঠিক আছে, তার তথ্যগুলো সত্যিও হতে পারে, হয়তো কোনো ব্লুপ্রিন্ট। কিছু দেশ মৃত্যুদণ্ড দেবে, অন্যরা দেবে যাবজ্জীবন কারাদণ্ড, যদিও সে সত্যি কথা বলেছে। নিজস্ব আইন প্রত্যেক দেশেরই আছে। তাহলে ইসলামে যদি কোনো মুসলিম ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য কোনো ধর্ম গ্রহণ করে, তারপর সেটা প্রচার করে, ধর্মটা প্রচার করে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, যদি সেটা কোনো ইসলামিক দেশ হয়, যদি ইন্ডিয়ায় কেউ এমনটা করে, কেউ তাকে মৃত্যুদণ্ড দিতে পারবে না। যদি সে এমন দেশে থাকে যারা ইসলামিক শরিয়া মেনে চলে, এখানে সে কি করছে? বিশৃঙ্খলা সৃষ্টি করছে। সে তাহলে সেই দেশে অশান্তি সৃষ্টি করছে, এমন অবস্থা হলে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সব মুসলিম দেশ কিন্তু ইসলামিক শরিয়া মেনে চলে না, এ কথাটা জেনে রাখেন। হাতে কোনো কয়েকটা দেশ কেউ এই আইনগুলো মানে, কেউ ওই আইনগুলো মানে। আমি এমন দেশের কথা জানি না যারা 100% ইসলামিক শরিয়া প্রয়োগ করে, আমি জানি না এমন দেশের কথা জানি না। তাহলে আপনার এই কথা বুঝতে হবে যে মুসলিম দেশে ইসলামিক শরিয়া প্রচলিত আছে, আর তেমন দেশে যদি এরকম কোনো ঘটনা ঘটে যেমন ইন্ডিয়ায়, কেউ যদি দেশের গোপন তথ্য বেচে দেয় তাকে কারাদণ্ড দেওয়া হবে, কত বছরের আমি জানি না, মৃত্যুদণ্ডও হতে পারে। আমেরিকার ক্ষেত্রে একই ঘটনা, সেই একইভাবে এই মুসলিম দেশের আইন হলো এটা, সে দেশে ইসলামিক আইনে শাসনকাজ চালানো হয়। তাহলে আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ। এবারের প্রশ্ন মহিলাদের মধ্যে থেকে। আসসালামু আলাইকুম জাকির ভাই, আমার নাম নীলম শেঠি, আমার জন্ম হিন্দু পরিবারে। আমি একদিন আজাদ ময়দানে হিন্দুইজম ও ইসলামের সাদৃশ্য নিয়ে আপনার লেকচারটা শুনেছিলাম, সেদিন থেকেই আমি ইসলাম পছন্দ করি। আজকে সবার সামনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাল্লাহ বোন, আপনাকে অভিনন্দন, ইসলাম গ্রহণ করার জন্য আপনাকে অভিনন্দন। বোন, তিনি বললেন যে কয়েক বছর আগে বোম্বের আজাদ ময়দানে তিনি প্রথম আমার লেকচার শুনেছিলেন, টপিক ছিল হিন্দুইজম এবং ইসলামের মধ্যে সাদৃশ্য, আর সেই দিন থেকেই তিনি ইসলাম পছন্দ করেন, আর আজকে তিনি সবার সামনে ইসলাম গ্রহণ করলেন। আপনাকে এই শান্তির ধর্মে স্বাগত জানাই, আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আপনাকে রহমত দান করেন, আর ইনশাআল্লাহ আপনি জান্নাতে যাবেন, ইহকাল এবং পরকালও শান্তি পাবেন। ধন্যবাদ। প্রশ্ন করবেন? হ্যাঁ, আমি ছিলাম সন্ধ্যা, এখন আমি জারা বিলাল খান, আমি ইসলাম গ্রহণ করেছি। আপনি আপনার লেকচারে বললেন যে ইসলাম মূর্তি বা মূর্তি পূজায় বিশ্বাস করে না, তবে কেরালায় এমন একটা জায়গা আছে যেখানে একটা মূর্তি দেখা যায় যেটা পাথর থেকে উঠে এসেছে আর এটা বাড়ছে, এটা তাহলে এরকম কেন? বোন, আপনি প্রশ্ন করলেন যে ইসলামে মূর্তি পূজা নেই, কিন্তু তিনি জানেন যে কেরালার কোনো একটা জায়গায় সেখানে কোনো একটা পাহাড়ের ভেতর থেকে একটা মূর্তি বের হয়ে আসছে আর সেটা বাড়ছে। কিভাবে সেটা বাড়ছে আপনার প্রশ্ন? তার মানে এই মূর্তিটার ভিতরে কিছু আছে। বোন, আপনি কি জানেন যে পাহাড়ও বড় হয়, এটা কি জানেন? হ্যাঁ, যদি এটা জানেন তাহলে মূর্তিও তো বেড়ে উঠতে পারে। তার মানে এই না, এমন না যে সেই মূর্তির ভেতরে জীবন আছে। না, মূর্তিটা পাথরের ভেতর থেকেই এসেছে, ওখানে আগে কোনো মূর্তি ছিল না, পাথরের মধ্যে থেকে মূর্তিটা বের হয়েছে।
আমি তো সেটাই বলছি, মূর্তিটা পাথরের মধ্য থেকে বের হচ্ছে, পাহাড় পর্বত আকারে বড় হয়। কিভাবে এগুলো বাড়ে সেটা আমরা জিওলজিতে পড়েছি, যে পাহাড় পর্বত বাড়ে এমন অনেক উদাহরণ আছে। যেমন ধরেন এই কয়েক বছর আগে শোনা গেল যে গণেশের মূর্তি দুধ খাচ্ছে, এটা একটা সহজ বৈজ্ঞানিক ব্যাপার, অসমোসিস। এটা খুবই সহজ একটা বৈজ্ঞানিক ব্যাপার। আপনি যদি দুধ ভর্তি জগে একটা চারা গাছ রাখেন, সেই গাছ দুধ শুষে নেবে, এটা অসমোসিস। তার মানে এই না যে সেই মূর্তি দুধ খাচ্ছে। তখন অনেক টিভি চ্যানেলে এটা দেখানো হয়েছিল। এখানে আপনাকে বুঝতে হবে যে এগুলো হলো সব জড়বস্তু। বেদে পরিষ্কার করেই বলা আছে, যজুর্বেদে আছে 32:3 নাতাস্তি প্রতিমা আস্তি, মহান স্রষ্টার কোনো প্রতিমা নেই, তার কোনো ছবি নেই, তার কোনো মূর্তি নেই, তার কোনো ভাস্কর্য নেই, কোনো ফটোগ্রাফ নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। কিন্তু একটা কথা, পাথরটা এমন আকার পাচ্ছে কিভাবে? পাথরটার আকার তাহলে একটা মূর্তির মতো হচ্ছে কেন? বোন, আজকের কথা যদি বলেন তাহলে মানুষও কোনো কোনো আকার দিতে পারে, যন্ত্রপাতি দিয়ে প্রাকৃতিকভাবে কোনো আকার তৈরি হতে পারে, এটা খুবই স্বাভাবিক। এমন অনেক কথা শোনা যায় যে একটা গাছ আছে, দেখলেন লেখা আছে ওম, অথবা কোনো গাছে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। এই সমস্ত ব্যাপার আসলে একেবারে গুরুত্বহীন। আমরা এখানে কথা বলছি সত্য নিয়ে। বোন, অনেক পাহাড় আছে দেখতে মানুষের মুখের মতো, এমনটা দেখেছেন আপনি? এটা প্রকৃতির খেলা। পাথরের আকার থাকলে সেটা অলৌকিক হয়ে যায় না। আমরা মেনে চলবো বেদের কথা, কোরআনের কথা, বাইবেলের কথা, যেটা বলছে মহান সৃষ্টিকর্তার প্রতিমূর্তি নেই। পাথর তো একটা মানুষের মতো হতে পারে, কোন ছবির মতো হতে পারে, একটা মূর্তির মতো হতে পারে, তার মানে এই না যে সেটা ঈশ্বর। ধন্যবাদ, ঠিক আছে। আর এইসব পাথর দেখবেন, বিভিন্ন ছবি আর মূর্তি, এগুলো পড়ে গেলে ভেঙে যায়। যখন সে নিজেকেই সাহায্য করতে পারে না, তখন আমাদের কিভাবে সাহায্য করবে? আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ, ঠিক আছে। হ্যাঁ ভাই, থ্যাংক ইউ স্যার। আমি ডক্টর রাজেশ, একজন হোমিওপ্যাথিক ডক্টর, আর আমার প্রশ্ন দুইটা। আমি পড়েছি যে নবী মোহাম্মদ হলেন সর্বশেষ আর চূড়ান্ত নবী। এই সর্বশেষ আর চূড়ান্ত কথাটার উপরে এত জোর দেওয়া হচ্ছে কেন? আপনারা নতুন কোনো নবীকে কি ভয় পাচ্ছেন? আল্লাহ যদি নতুন কাউকে মনোনীত করে পাঠান, তাকে কি মেনে নেবেন না? আর আমি যদি সৃষ্টিকর্তাকে দেখতে চাই, তাহলে ইসলাম এই সম্পর্কে কি বলে? থ্যাংক ইউ স্যার। ভাই দুটো প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, এটার উপরে এত জোর দিচ্ছি কেন যে তিনিই শেষ নবী? আল্লাহ আরেকজন নবী পাঠাতে চাইলে কি পারতেন না? আর শেষ প্রশ্ন, যদি আমি আল্লাহকে দেখতে চাই তাহলে কি করব? আপনার এই প্রশ্নে পরে আসছি। প্রথম অংশটা যে জোর দিচ্ছি কেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, শুধু আমি জোর দিচ্ছি না, বেদও জোর দিচ্ছে, পুরাণও জোর দিচ্ছে, বাইবেলও জোর দিচ্ছে, আর কোরআন অন্যান্য ধর্মগ্রন্থ জোর দিচ্ছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আহজাবের 40 আয়াতে উল্লেখ করা হয়েছে, মাকানা মুহাম্মাদান আবা আহাদিন মিন যালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবী ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি হলেন আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, তিনি নবুয়তের শেষ সিল মোহর, আর নিশ্চয়ই আল্লাহ সকল বিষয় জানেন। এখন আল্লাহ নিজে এই কথা বলেছেন, আল্লাহ নতুন কাউকে পাঠাতে চাইলে অবশ্যই পাঠাতে পারতেন, তবে আল্লাহ কখনো মিথ্যে কথা বলেন না, আল্লাহ কখনো মিথ্যে বলেন না। পবিত্র কোরআনে এই কথা উল্লেখ করা আছে, সূরা আহজাবের 40 আয়াতে বলা হয়েছে তিনি হলেন শেষ নবী। তাই আল্লাহ জানেন, যদি আল্লাহ নতুন কাউকে পাঠাতে চাইতেন তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী উল্লেখ করতেন না। যেহেতু মোহাম্মদকে শেষ নবী বলা হয়েছে, আমি বিশ্বাস করেছি, আর আল্লাহ তাআলা তো ভবিষ্যৎও জানেন, আপনি আমি ভবিষ্যৎ জানি না, আল্লাহ ভবিষ্যৎ জানেন। তিনি বলেছেন মোহাম্মদই শেষ নবী, সেজন্য আমি সেটা বিশ্বাস করি। এখন আমাদের যেটা যখন প্রয়োজন আল্লাহ তাআলা ঠিক সেটাই দিয়েছেন আমাদের। কিছু মানুষ বলে আল্লাহ নবীকে কেন সৃষ্টির প্রথম দিনে পাঠালেন না? আমার ছেলে কয়েকদিন আগে বলছিল আমাকে প্রথমে কেন মেডিকেল কলেজে ভর্তি করলে না? বললাম আগে তো স্কুলে যেতে হবে, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 কলেজ, তারপর মেডিকেল, ঠিক আছে? তাই মানুষের সভ্যতার বিভিন্ন পর্যায়ে আল্লাহ বিভিন্ন রাসূল পাঠিয়েছেন। আমরা 4 কিতাবের নাম জানি, এছাড়াও অনেক আছে, তাওরাত, জাবুর, ইঞ্জিল, এগুলো নাম জানি। এরপর আল্লাহ তাআলা ঠিক করলেন যে 1400 আগে মানুষ পবিত্র কোরআন বোঝার পর্যায়ে চলে এসেছে, তখন তিনি পাঠালেন তার সর্বশেষ চূড়ান্ত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সর্বশেষ আর চূড়ান্ত কিতাব হলো কোরআন। এখন আল্লাহ চাইলে অবশ্যই নতুন কাউকে পাঠাতে পারেন, তবে যেহেতু তিনি বলেছেন আর কাউকে পাঠাবেন না, তাই পাঠাবেন না। এই দিন তিনি সম্পূর্ণ করেছেন, আগের ধর্মগ্রন্থগুলো সম্পূর্ণ অবস্থায় ছিল না।
আল্লাহ বলেছেন মহান স্রষ্টা পবিত্র কোরআনে বলেছেন সূরা মাইদা 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আজ এই দিনে তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম, তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে আমি সম্পূর্ণ করলাম। ইসলামকে দিন হিসেবে সম্পূর্ণ করার পর নতুন কিছু যোগ হবে না অথবা এখান থেকে কোনো কিছু বাধা দেওয়া যাবে না, এটা সম্পূর্ণ। আর সেজন্য যদি আজকের দিনে কেউ বলে যে সে আল্লাহর কাছ থেকে আসমানি কিতাব পেয়েছে, আর যদি বলে সে আল্লাহর রাসূল, তাকে মানসিক ডাক্তার দেখাতে হবে। এখন অনেক মানুষে নিজেকে ঈশ্বর বলে দাবি করে, অনেকে ঈশ্বরের নবী বলে দাবি করে, মানসিক ডাক্তার দেখাতে হবে তাকে। কারণ কোরআনের পরে নতুন কোন আসমানি কিতাব আসবে না, মুহাম্মদের পরে কোনো নতুন নবী আসবে না। এবার আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর, আল্লাহকে দেখতে চাইলে তখন আপনাকে কি করতে হবে? আমি যদি ঈশ্বরকে দেখতে চাই তাহলে আমি কি করব? আমি বলছি কি করবেন, এই পৃথিবীতে আল্লাহকে দেখতে পাবেন না। পবিত্র কোরআনে বলা আছে যে মুসা আলাইহিসসালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন, আল্লাহ তাকে বলেছিলেন পাহাড়ের দিকে তাকাও, আমি এই পাহাড়ে আমার একটা ঝলক দেখাবো। সেই পাহাড়ে তখন কি অবস্থা হলো? সেই পাহাড়ের আগুন থেকে মুসা নবীর চোখ ধাঁধিয়ে গেল। পৃথিবীতে দেখতে পাবেন না, তবে পরকালে আল্লাহকে দেখতে পাবেন। যদি আপনি জান্নাতে যান, সবকিছু সেখানে পাবেন, খাবার সবকিছুই পাবেন। লোকজন হাদিসে উল্লেখ করা আছে তারা তখন আল্লাহকে দেখার জন্য অনুনয় বিনয় করবে। যদি আপনি আল্লাহ তাআলাকে দেখতে চান তাহলে আল্লাহর এই চূড়ান্ত আসমানি কিতাব পড়তে হবে, এই পবিত্র কোরআন, কোরআনের কথাগুলো মেনে চলবেন, সর্বশেষ আর চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর কথাগুলো মেনে চলবেন। যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোরআনের কথাগুলো আপনি মেনে চলেন, ইনশাল্লাহ আপনি জান্নাতে যাবেন। যদি আমি মানি, আমিও জান্নাতে যাব, আর ইনশাল্লাহ আমরা আল্লাহর আইন মেনে চললে জান্নাতে যাব, আর ইনশাল্লাহ আমরা সেখানে আল্লাহকে দেখতে পাবো। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ।